দেখো সকাল বেলা গোপাল কে সেবা দিয়ে দিয়েছে পাইল দেখ ঘন্ট বাজে দেবে জি 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 বড় দু প্যাকেট করে 50 টাকা পাবে দাদা নিমকি মদন কাজু গজা চল এই দেখ পাবে দাদা লাস্ট করে 100 যাও যাও খুব ভালো লাগছে সকাল সকাল যে দেশে পৌঁছে গেলাম দেখো আজকে তিসরা দিন শনিবারে শনিবারে উঠেছি আজকে সোমবার এসে গেছি এবার হাওড়া চলে আসবে নামবো খুব আনন্দ লাগছে যে দেশের মতো খুবই আনন্দ লাগছে সকালবেলা সব উঠে ব্রাশ ব্রাশ করা হয়ে গেছে কিন্তু চুল ফুলা নাজরাইনি যা অবস্থা হয়ে গেছে ভালো লাগছে না যেন মনে হচ্ছে কখন ট্রেন থেকে নামবো চলো ফটাফট করে আগে নাবি সব কিছু নিয়ে আর গোপালকে এখানে দেখো গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে এখানে দেখো গোপাল বসে আছে সেবা দেওয়া হয়ে গেছে ঠিকই তোকে সেবা দিয়ে নিয়ে গেলাম কেন ঘরে গিয়ে একটু দেরি হলেও চলবে নাহলে আবার তাড়াতাড়ি করে স্নান করে সেবাটা আর মধ্যে হতে তো চলো এখন আবার নাবি নেবে আবার পরে তোমাদের কাছে আসছি সেবের কথাই নেই দেখো প্ল্যাটফর্ম চলে এলো হাওড়ার আরে এইদিকে দেখি না ওইদিকে এসছে ওইদিক থেকে ওইদিক দিয়ে নামতে হবে তো ওই দিকটা আসে নে তা হাওড়ায় পৌঁছে গেছি আমরা এই দেখো পায়েল নেমে পড়েছে ঠান্ডাতে ই করছে ট্রেন থেকে সব নেমে পড়লাম আমরা দেখতেই পাচ্ছ নেমে পড়েছি হাওড়া প্ল্যাটফর্ম দেখে নাও দেখো এখন যাচ্ছি এসেতে হেঁটে হেঁটে দেখো আমরা এখন লোকাল ট্রেনের দিকে যাচ্ছি আর ওই দেখো সোজা হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে আর এটা প্ল্যাটফর্মের বাইরের দিকটা দেখো দেখতে আর কত লোক যা আসা করছে আর এখানে কচি কচি ডাব দেখো একদম সবুজ সবুজ আর ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে হাওড়ার ব্রিজটা আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্টেশনের দিকে লোকাল ট্রেন যেখানে চাপবো তো চলো দেখতে থাকো দেখো এটা টিকিট কাউন্টারের ওখানে রেস্টুরেন্টটা কত সুন্দর এখানে কলকাতার এই টিকিট কাউন্টারের ভেতরে এরকমই সুন্দর দেখতে লাগে একদম আর এখানে রেস্টুরেন্ট সব কিছু খাওয়ার ফাস্টফুড থেকে আরম্ভ করে সব পাওয়া যায় দেখো টিকিট কাউন্টারে এখানে টিকিট নিচ্ছে টিকিটে লাইন দিয়েছে এখন এরকম লোকাল ট্রেনে যাওয়ার জন্য তৈরি অলমোস্ট আমরা নিয়ে চলে এসেছি মম্মি এখন আসছে মম্মি আর পাপা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি দেশের লোকালটি কেরাম হয় এই লোকালটাতেই আমরা যাবো দেখো এখানে মম্মি বসে আছে আমরা সব লোকাল ট্রেনে বসে পড়েছি
ছোট আঙ্কেল ওখানে বসে আছে আর পাপা এখানে At last, journey will end after 3 days. দেখো ট্রেন ছেড়ে দিয়েছে লোকাল ট্রেন এখন এমনি বল 9:05 চা টাইম ছিল 9:05 ছেড়েছে ভাই আর একটু পরেই দেশে পৌঁছে যাবে ওই তো ওইদিকটা বসে নাও সম্মান দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি যেখানে আমাদের ঘর স্টেশন সিঙ্গুর স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন চলে যাচ্ছে আর চলো অনেকটাই দেরি হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে অটোতে চাপতে হবে অটোতে চাপলে তাও 10-15 মিনিট যেতে হবে তবে ঘরে পৌঁছাবো তো চলো ফটাফট করে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি দেখো আমরা এখন যাচ্ছি অটোতে উঠে পড়েছি এদিকে বসে আছে এদিকে পায়েল আর আমি বসে আছি দেখো দুটো অটো করতে হয়েছে টোটো এইগুলো অটো নাই টোটো আমাকে দেখে যাবো পুরো একদম দেখো একদম গ্রামের ভেতরে ঢুকে পড়ছি পায়েলের জামা খেয়ে পায়েল ঠান্ডা চোখে টুকু দিয়েছে মাথায় এদিকটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা বললাম না দেশের দিকে ঠান্ডা ওই দিকটা অত ঠান্ডা কলকাতার দিকে অত ঠান্ডা তো এবার অটোতে বসেছি ঘর ঘরের দোর করে গিয়ে নামবো টেনশন নেই আর বাস এটাই লাস্ট জার্নি তো চলো আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মিষ্টির দোকানের সামনে অটোকে দাঁড় করিয়ে আমরা এখন মিষ্টি নিতে ঢুকেছি আর দেখো কত সুন্দর দেশের মিষ্টিগুলো দেখেই যেন লোভ লাগছে তাই না বলো তোমাদের কার কার লোভ লাগছে দেখে একটু কমেন্ট করে বলবে আর দেশের মিষ্টি শীতকালের খেজুরের গুড়ের ওফ কত টেস্ট আর চলো দেশের জন্য একটু মিষ্টি ঘরের জন্য আমরা ঘরে চলে এসেছি ঘরে পৌঁছে গেছি সবাই মিলে ভালোভাবে দুকা দুকা করে চলে এসেছি একদম এখানে ঘরে এসে আমাদের এখানে পিকনিক চালু হয়ে গেছে পিঠে এগুলো সব আছে যে দেশে গিয়ে পিঠে খাবো আয় দেখো এরা এ দুটো বন মানুষকে দেখো গা ধুচ্ছে আর দেখো এখানে দুজনে বসে এ দেখো ঘরে এসেই ট্রেন থেকে ঘরে এলাম এসেই নাস্তা পানা করে আর চান পান করে নিলাম নিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি এখন ঠাকুর মশাই এসেছে যেহেতু আজকে বাড়িতে নতুন লক্ষ্মী পুজো মকর সংক্রান্তির লাস্ট দিন সেজন্য ঠাকুর মশাই পুজো করতে চলে এসছে আমি তাড়াতাড়ি করে চান করে আগে একটু পুজোর জোগাড় করে দিলাম সব কিছু শাড়ি পরে দেখো আমি বসে আছি আর ঠাকুর মশাই এখানে পুজো করছে আর অনেক দিন পরে ঘরের লক্ষ্মী পুজো হতে দেখে খুব মনটা ভালো লাগলো যে ঘরের লক্ষ্মী পুজোটা হচ্ছে জোগাড় করে একটু হেল্প করে দিতে পারলাম শাশুড়ি মাকে আর দেখো কত সুন্দর লাগছে ঠাকুরমশাই মন্ত্র বলে পুজো করছে এমনকি গোপালকেও আমি বসালাম গোপালকে একটু দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ঠাকুরমশাই চান করে দিল যেহেতু ট্রেনেতে এসেছি আমি নিয়ে তো বাসি কাপড় হাত পাত সব দেওয়া হয়ে গেছিলো সেজন্য ঠাকুরমশাই কী করলো একটু দুধ গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দিল আর শুদ্ধ হয়ে গেল তো সব দিকে খুব সুন্দরই হলো আর দেখো ঠাকুরমশাই বেশ অনেকক্ষণ থেকে পুজো করছে আর লক্ষ্মীকে কেরম করে পেতে পুজো করতে হয় সেটা আমি এই এতদিন পরে দেখলাম কেননা এর আগে আমি কোনোদিন দেখিনি আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেরম করে হয় আর তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো খুব প্রচুর ঠান্ডা চান করেছি দেখতেই পাচ্ছি
লক্ষ্মী পুজো করা হয়ে গেছে। এখন যে ঠাকুর মশাই এই বেদিটাতে পুজো করবে, এখানে মা কালীর পুজো হয়। দেখো এখানে যে বেদিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালী পুজো হবে এতেই। আর আমাদের যে কোনো পুজো হোক না কেন, আগে এই বেদিটাতে পুজো করা হয়, মা কালীর বেদিতে পুজো করা হয়, তারপরে যে কোনো পুজো হয়। আর আর কদিন পরেই তো এখানে পুজো হবে, তোমরা সবাই দেখতে পাবে। আর এখন দেখো ঠাকুর মশাই পুজো করবে বলে তার আগে এ করে নিচ্ছে। আর এই বেদিটাতে প্রত্যেক দিন সন্ধে ফুল জল সব দেওয়া হয়, পুজো করা হয়। আর দেখো এই বেদিটাকে সেই পুজোর দিনে তোমরা চিনতেই পারবে না, এত সুন্দর লাগে বেদিটা মা কালীকে বসানোর পর। আর বাড়ির মধ্যেই মা মায়ের বেদি আছে, এখানে মনসা ঠাকুর আছে সব কিছু। আর ঠাকুর মশাই এখন নিজের মতো করে সব করে পুজো করে নিচ্ছে, আর আমি পাশে বসে আছি, শাক বাজাচ্ছি। আর মাথা থেকে কিন্তু এখনও গামছা খুলিনি, আর এখানে মা কাকিমা আমার দেওর সব দাঁড়িয়ে আছে। আর বেশ ভালো লাগছে, অনেকদিন পরে ঘরে এসে এই সব পুজো আজা দেখতে পাচ্ছি, করতে পাচ্ছি। আর ঠাকুর মশাই বললো ধূপ দুটো জ্বেলে দিতে, আর একটু শাঁখটা বাজিয়ে দিতে, পুজো স্টার্ট করছে যেহেতু। আর দেখো দেখতে থাকো, আবার সব পুজো হয়ে গেল, এটাই লাস্ট পুজো। দেখো সব খেতে দিয়েছি, খাচ্ছে এখন। নিবি ফিস? নেবে না কেন, একটুখানি একটা নিন না পিস, একটা পিস কপিস আছে। চান ফান করে খাওয়া দাওয়া শুরু। কিরম লাগছে গো ঠান্ডায় বসে খেতে? রূপম দেশের মানুষ দেশের মতো খাওয়া, বাবার ফটো গুলো ভিডিও গুলো সব ছিল, একটা ফোনে নেই। দুধ থাকলে উঠোনে এনে করতাম খেতে। দেখো শাক ভাজা, আলু ভাজা, তারপরে শিম আলু বড়ি দিয়ে একটা কত সুন্দর তরকারি, ডাল, অনেক কিছু হয়েছে। তবে দেশের খাবার তো জানোই টেস্টি একদম। দেখো আমার জায়েরা চলে এসছে বিকেল পাঁচটার সময়, আমরা তো সকালে এলাম, ওরা বিকালে এসছে। আর তিন দু জায়ে আর বৌমাতে মিলে খেতে বসেছি রাত্রিবেলা, বাকি সকলের ঘরের খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা বসেছি। আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো হয়েছে, লক্ষ্মীর ঝুলি বসাতে হয়, আর দু জায়ে মিলে দুধে কুলি বানালাম, দুধের পিঠে আর রুটি তরকারি সব করে হয়েছে, খাওয়া হয়েছে। পায়েল দেখো গুটি গুটি পায়ে আসছে, আর বেশ কথা বলতে বলতে খেতে খুব ভালো। দেখো আমরা এখন ওই ঘর থেকে খাওয়া দাওয়া করে এই ঘরে সব চলে এসেছি। এটা আমাদের এইদিকে দুটো ঘর, ওইদিকে দুটো ঘর আছে, তো ওই ঘরে সব খাওয়া দাওয়া সব হলো। আর এই ঘরে খালি শুতে এসেছি, আবার সকালবেলা গিয়ে ওই ঘরে সব কাজ ফাজ চালু হবে। তো এবারে এসে দুপুরবেলা সব সাফসাফাই করে বিছানার চাদর ফাদর পেতে পরিষ্কার করে সব রেখে গেছিলাম। আর এখন এই কম্বলটা একটু এ করলে ভালো হতো জানো, কম্বলটাকে চেঞ্জ করে এর ওয়ারটাকে চেঞ্জ করে পরলে ভালো হতো। এক বছর ধরে এরকম পড়া আছে ভেতরে, কম্বলের ওয়ারটা। তারপরে এখন আসা হলো, খাওয়া দাওয়া করা হলো, আজকে যেহেতু লক্ষ্মী পুজো, বাড়িতে লক্ষ্মী পুজো হলো, দুধে কুলি করে খাওয়া হলো। দুধে কুলি করে খেয়ে এখন দেখো সবাই মিলে চারজনে মিলে চলে এসেছি আমরা এই ঘরে। এই ঘরটা কত গরম, আর ওই ঘরটা হচ্ছে কত ভিডিওটা কিরকম তোমরা তোমাদের লাগলো সেটা কমেন্ট করে বলবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, তো চলো টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর কালকে, আজকে হলো দেশের প্রথম দিন, কালকে আবার দুসরা দিন হবে, তো দুসরা দিনের পুরো দিন তোমাদেরকে ব্লগ শেয়ার করব। আর তোমরা একটা ভিডিও মিস করবে না, দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো টাটা।